أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হামদ ও শুকর পেশ করছি, যিনি আমাদেরকে জুমার পরে আবারও ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সামনে রমজান মাস, যারা আমরা ইমানের উপরে চলার চেষ্টা করি এবং মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, তাদের জন্য একটা দাওয়াতি প্যাকেট করে দেওয়ার জন্যই আজকের আলোচনা। আমরা প্রথমেই মানুষকে দাওয়াত দিতে গিয়ে যেটা বলতে পারি তা হল যে আমাদের মৃত্যুর পরে কবরে তিনটা প্রশ্ন আসবে। প্রশ্ন তিনটা নিজেরাও মুখস্থ রাখবো, অন্যদেরকে শিখাব। সে তিনটা প্রশ্ন কি কি? মান রব্বুকা, তোমার রব কে? প্রথমে তাদেরকে সংক্ষিপ্ত আকারে রবের অর্থ বুঝানো, যেটা আপনারা বিস্তারিত আগে শুনেছেন যে রব বলতে এক কথায় সমস্ত মাখলুকাতের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন এই সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে নিজে ব্যবস্থা করেন তার নাম হচ্ছে রব। এতে মানুষের খাদ্যের প্রয়োজন, এরকম ভাবে আরো যা কিছু প্রয়োজন, আমাদের যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের খাদ্যের প্রয়োজন ছিল, তা একভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আসার পরে আমাদের দুধ পান করার প্রয়োজন, সেটা আল্লাহ ব্যবস্থা করেছেন। এরকম ভাবে তারপরে আস্তে আস্তে দাঁত বের হলো, এরপরে আরো বড় হওয়ার পরে ছোট দাঁতগুলো ভেঙে বড় দাঁত বের হলো। এইভাবে যখন যা প্রয়োজন সবগুলো যিনি ব্যবস্থা করেন তিনি হচ্ছেন রব। এছাড়াও আমাদের আরো একটা জিনিস ক্লিয়ার করতে হবে। আমাদের সমাজের মানুষ মনে করে যে মুসলিম মানে হচ্ছে মসজিদে পাঁচ নামাজ পড়া, সবচেয়ে ভালো মুসলিমকে যে পাঁচ নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, ধনী হলে হজ করে যাকাত দেয়, এ সবচেয়ে ভালো মুসলিম। আমাদের মুসলিম জাতির এটা খেয়ালের মধ্যেও নেই যে মুসলিমদের এই মসজিদ থেকে বের হলে পরেও আল্লাহর হুকুম মতো চলতে হবে। ব্যবসা বাণিজ্য, ব্যাংক, আদালত, সংসদ সবগুলো মুসলিমদের চলবে কার হুকুম মতো? ইসলামটা অন্যান্য ধর্মের মতো কোন এরকম ধর্ম নয়, যারা ধর্মকে গির্জায় ঢুকিয়ে দিয়েছে, মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, ধর্ম চলে মসজিদে মন্দিরে আর বাকি বাহিরের কর্ম চলে তাদের মন গড়া নিজস্ব আইনে, ইসলাম তা বলে না। এই মান রব্বুকার মধ্যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে রব আসলে হচ্ছে জীবিকাদাতা, বিধানদাতা, আইনদাতা, সবকিছুকে বলে রব। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা আলহামদুলিল্লাহি রব্বিল, আল্লাহ মানে কি? আল্লাহ এক কথায় সার্বভৌম ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক। আর ওই সার্বভৌমত্বের যে কমান্ড এটা হচ্ছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল। এই জন্য আপনারা দেখবেন যেই কোনো দেশ প্রথমে তারা সার্বভৌম ক্ষমতা দাবি করে এবং সেই ক্ষমতার মাধ্যমে তারা একটা সংসদ তৈরি করে, এইখানে বসে তারা আইন তৈরি করে, কারণ সার্বভৌমত্বের কমান্ড হলো আইন। সার্বভৌমত্ব যদি না থাকে, ক্ষমতা যদি না থাকে, তাহলে তার হুকুম কেউ মানবে না। একটা দোকানের মালিক, সে ওই দোকানের মালিক, তার ক্ষমতা আছে,
এই কারণে তার দোকানের কর্মচারী তার হুকুম মানতে বাধ্য। কোন কর্মচারী যদি তার হুকুম না মানে সেখানে থাকার যোগ্য না। ঠিক এভাবেই বুঝতে হবে একজন মমিনের বিশ্বাস করতে হবে সর্বময় ক্ষমতার মালিককে, জীবনের সব কিছুতে একমাত্র তার হুকুম মতো চলতে হবে, তাহলেই সে রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করল। যদি আল্লাহর কমান্ড আল্লাহর বিধান সব ক্ষেত্রে বিশ্বাস করে, এটার নামই জিকির। আমার দেশের মানুষেরা জিকির বলতে মনে করে কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে জিকির করো। ঠিক আছে, আমি জিকির বলতে মৌখিক যে উচ্চারণ করা হয় এটাকে অস্বীকার করছি না। আমি এটা আগেও ক্লিয়ার করেছি যে জিকিরের তিনটে অর্থ, কয়টা অর্থ? তিনটে অর্থ। একটা হচ্ছে জিকির মানে স্মরণ করা, জিকির মানে স্মরণ করা। যেই কোনো কাজ করতে গিয়ে ওইখানে আল্লাহর হুকুমটা কি এটা স্মরণ করার নাম হচ্ছে জিকির। আমি ব্যবসা করতে গেলাম, আমি একজনের লেনদেন করলাম, ওয়াদা করলাম, এসব ক্ষেত্রে আল্লাহর হুকুম কি? ওয়াদা খেলাপ করা যাবে না, ধোকাবাজি করা যাবে না। এই প্রত্যেকটা কাজ করতে গিয়ে যে কাজটা যখন করব ওই কাজে আল্লাহর হুকুমটাকে স্মরণ করার নাম হচ্ছে জিকির, স্মরণ করা। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আলোচনা করা। কোরআন শরীফ আপনি দেখবেন সূরা মারিয়াম বা অন্যান্য সূরাতেও আছে, অযকুর ফিল কিতাবে মারিয়াম, অযকুর ফিল কিতাবে ইসমাইল, কিতাবে মারিয়ামের জিকির করুন, ইসমাইলের জিকির করুন, অযকুর ফিল কিতাবে ইব্রাহিম, ইব্রাহিমের জিকির করুন। এই জিকির মানে কি আমি ইব্রাহিম 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 জিকির করব? এটা কেউ বলবে? তাহলে এখানে জিকির মানে কি? এই জিকির মানে আমি ইব্রাহিম ইব্রাহিম ধাক্কা মারবো, এটা বলবো কেউ? তাহলে কি অর্থে জিকির মানে? এখানে আলোচনা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের আলোচনা করুন, ইসমাইলের আলোচনা করুন, মারিয়ামের আলোচনা করুন। ঠিক এরকম জিকিরের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, মানে আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহর তাওহীদের জিকির করবেন, আলোচনা করবেন। আর বাস্তব হলো এই, একটা হাদিস যে বলা আছে তোমরা এমন ভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে। এইটাকে বলে ওনারা যারা নাচে গেয়ে যারা জিকির করে, লাফালাফি করে, দৌড়দৌড়ি করে, চিৎকার মারে, তারা এটা দিয়ে দলিল পেশ করে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জিকির করো এমন ভাবে যেন লোকেরা কি বলে। তো এইটা কি লাফালাফি করার কথা বলছেন আল্লাহ রাসূল? এটার অর্থ এটা যে আপনি যে কোনো জায়গায় যান সেখানে গিয়ে আল্লাহর আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করুন। আল্লাহ নবী যেটা করেছিলেন, মেলায় গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে হজ করতে আসতো লোকেরা, আমি এটা আগেও বলেছি যে লোকেরা আগেও হজ করত, আল্লাহকে তারা আগে বিশ্বাস করত, লা ইলাহা ইল্লাল্লাহ গণ্ডগোল ছিল, ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ ওরা মানত, লা ইলাহা অর্থমাংশ, কেউ নেই, কোন আল্লাহ নাই, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, এইখানে গণ্ডগোল ছিল। নতুবা খালি ইল্লাল্লাহ বলে যেটা বলা হচ্ছে এটাই কোনো গণ্ডগোল নেই, ওরা আগে আল্লাহ মানত, আমাদের সমাজের লোকের আল্লাহ মানে, ওদেরও লা ইলাহা গণ্ডগোল ছিল, আমাদেরও লা ইলাহা গণ্ডগোল আছে। আল্লাহ তাআলা বলছেন অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাইও না, মসজিদের আল্লাহ একজন, বাইরের আল্লাহ কি? কারণ আমি আল্লাহ অর্থে বলেছি, আল্লাহ অর্থে হচ্ছে সার্বভৌম ক্ষমতা মালিক। তাহলে আমাদের মসজিদে আমরা সার্বভৌম মানে আল্লাহর, বাইরে গিয়ে মানে কার? অন্যদের। মসজিদে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ি, এত কঠোর এখানে মসজিদে নামাজে যদি ইমাম সাহেব কোনো ভুল করে লোকমা দিবে না? ইমাম সাহেব ভুল করে জুমার নামাজ দুই রাকাত এক রাকাত পড়াইলো, কেউ মানবে? ইমাম সাহেব জোরে কেরাত পড়া যায় আজ থেকে রাত পড়াইলো, কেউ মানবে? এইখানে যেমন আমরা একেবারে খুব সচেতন আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না, এইরকম এই ছোট্ট ইমাম সাহেব, মসজিদের ইমাম তো ছোট ইমাম, আসল ইমাম তো দেশের ইমাম। তো দেশের ইমামরাও যদি আল্লাহর হুকুমের বাইরে যায় লোকমা দিতে হবে কিনা? আমরা কি দেই? ভয় করি, প্রায় একটা কথা শোনা যায় এটা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। আরে ভাই, রাষ্ট্রের হুকুম না মানলে, যদি আইন না মানলে রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর হুকুম না মানলে কি হবে? আল্লাহদ্রোহী হবে। তুমি পদে পদে আল্লাহদ্রোহী হচ্ছ, আল্লাহ বললেন চোরে হাত কাটা হবে না, এটা চলবে না যুগে, আল্লাহদ্রোহী।
আল্লাহ বলেন মদ হারাম, তুমি কইলে যে না লাইসেন্স থাকলে হালাল বৈধ, লাইসেন্স না থাকলে পুলিশ ধরবে, লাইসেন্স থাকলে পুলিশ ধরবে নাকি? আল্লাহ বললেন এরকম আরো অনেক বিধান আছে, জেনা বৈচারের শাস্তি আল্লাহ বলেন একরকম, আমরা দিয়ে একরকম, এরকম জমি জমার বন্টন আল্লাহ করেছেন একরকম, আমরা এখন এটা পরিবর্তন করার জন্য চক্রান্তরিক্ত আছি। এরকম যারা আল্লাহকে মানে অথচ আল্লাহর বিধান মানে না, তাদের মধ্যে মক্কার আবু জাহেলদের মধ্যে কোনো পার্থক্য নেই। মক্কার আবু জাহেলের দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, মক্কার আবু জাহেলের মাথায় পাগড়ি থাকত, মক্কার আবু জাহেল সবসময় খানায় কাবায় পড়ে থাকত। বললাম না যে মেরাজ থেকে এসে সর্বপ্রথম দেখা হইল কার সাথে? খানায় কাবায় গিয়ে দেখা আবু জাহেলের সাথে। কি বড় আবেদ, এবাদত করত। কোন হাজি আসলে দূরের থেকে উমরা করতে আসলে তাকে কে আগে খেদমত করবে? আবু জাহেলের আগে কেউ পারত না। এবং আমার তো যতটুকু গবেষণা আরবদের ইতিহাসে শিক্ষার উপরে জ্ঞানের উপরে সবচেয়ে যে বড় উপাধিটা এটা ছিল আবু জাহেলের। ওর আসল উপাধি কি? আবুল হেকাম, হেকাম হেকমতের বহুবচন, মানে সমস্ত হেকমত জ্ঞানের পিতা, জ্ঞান পিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওরা ঘুরে বলেন আবুল জাহাল, মূর্খের পিতা। ওর নাম আবুল হেকামও না, আবুল জাহেলও না, ওর নাম কি? আমর ইবনে হেসাম, ওর নাম আমর, বাবার নাম হেসাম। তো যাই হোক, আমি প্রথম বলছিলাম যে আমাদেরকে মনে রাখতে হবে যে কবরের তিনটা প্রশ্ন, মান রব্বুকা, কে তোমার রব ছিল, এটা ক্লিয়ার করে দেওয়া। দুই নম্বর বিষয় হলো আমা দীনুকা, তোমার দীন কি ছিল প্রশ্ন করা হবে, এটা ক্লিয়ার করতে হবে। দীনি আল ইসলাম, আমার একটা দীন আছে, আমি নিরপেক্ষ না। এখন ধর্ম নিরপেক্ষ কেউ আছে? ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, আবার কেউ আছে রাজনীতি নিরপেক্ষ ধর্ম পালন করে। কি বললাম? রাজনীতি নিরপেক্ষ ধর্ম, তার মানে তাদের ধর্মের মধ্যে বাইরের কোনো কথা নাই, ওই আসমানের উপরের কথা নইলে কি হবে, জমিনের নিচের কথা। আর দুনিয়া চলবে কি করে? দুনিয়াতে আল্লাহর হুকুম মানা দরকার, ব্যবসা বাণিজ্যে হুকুম থাকা দরকার, আদালতে আল্লাহর হুকুম থাকা দরকার। নবীওয়ালা সবচেয়ে বড় কাজ যেটা, নবীদেরকে আল্লাহ কেন প্রেরণ করেছিলেন? কোরআনের কয়েক জায়গায় সূরা সফের মধ্যে আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন হক দীন সহকারে, কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই দীনকে অন্যান্য সমস্ত দীনের উপরে বিজয়ী করার জন্য, গালিব করার জন্য, ইজহার বিজয়ী করার জন্য। এই জন্যই তো বলা হয়েছে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত এক বিঘাত পরিমাণ জমিন কুফুরের দখলে থাকে, কাফের বিজয়ী থাকে, অতক্ষণ পর্যন্ত মুসলিমদের জন্য ফরজ থাকে যুদ্ধ করা। আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, কাতিলুহুম, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো, কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না ফেতনা চিরতরে মিটে যায়। ফেতনা বলতে এখানে শিরিক, আল্লাহর সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় ফেতনা। এই ফেতনা মানে আমাদের সমাজে যা ফেতনা বলে তা না, ফেতনা মানে শিরিক। আল্লাহর জমিনের কোথাও আল্লাহ দ্রোহী থাকতে পারবে না। ওয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, দীন সর্বত্র আল্লাহর দীন প্রতিষ্ঠিত হবে, অতক্ষণ চলতে থাকবে কেতাল। তাহলে বোঝা গেল আমাদের একটা দিন আছে, সেই দিনের নাম কি? ইসলাম। ওই ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের কোনো কাটছাঁট করার সুযোগ নেই আমাদের। আমি আমার সুবিধার জন্য পাঁচটা জিনিস খাস করে নিলাম, এই পাঁচটার দাওয়াত দেব না, জায়েজ নাই। আমি ছয়টা খাস করলাম, ছয় উসুলের দাওয়াত দিব, কে অধিকার দিল তোমাকে? ইসলামের বিনা কয়টা? পাঁচটা। ওই পাঁচটার দাওয়াত দিতে হবে, সেই পাঁচটার প্রথমটা কি? ইমান। ইমানের শাখা আছে সত্তর উপরে, কত উপরে? ওই সাতাত্তর শাখা সহ ইসলাম, ওই ইসলামের দাওয়াত দিতে হবে। তাহলে ইসলামের দাওয়াত দিব আমি, কিসের দাওয়াত দিব? যে ইসলামের বেনা কয়টা, যে ইসলামের ইমান প্রথম বেনা, সেই প্রথম বেনার শাখা আছে কত? সত্তরের উপরে। সেই সত্তর শাখা, সাতাত্তর শাখা
এই সবগুলো আমার দাওয়াতের অংশ। সেই ইসলামের মূল বিনা তাওহীদ, ইমানের ভিত্তি কি তাওহীদ, আল্লাহ একত্ববাদ। সেই তাওহীদের দুই রকম, কয় রকম, কি কি? কুফর বিত তাগুত, ইমান বিল্লাহ। সবাই একফুর বিত তাগুত ও ইউমিন বিল্লাহ। লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহ বর্জন করা, তাগুতকে বর্জন করা, যত আল্লাহর আসন দখল করে আছে সব বর্জন করা, ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করে। এর ভিতরে আপনারা জানেন, শুধু সংক্ষিপ্তকে দাওয়াতটা বলে দিচ্ছি। মা দিনুকা, দিন কি তোমার, এটা ক্লিয়ার করতে হবে। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অনেক পীর বের হয়েছে বর্তমানে যারা বলে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, কুফফাররা খুশি হয় এইগুলো বললে। এইগুলো বললে ইহুদি খ্রিস্টান খুশি হয়। মৃত্যু পরে কবরে যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তখন কি উত্তর দিতে হবে? না ধর্মনিরপেক্ষ, বলবে আমি ধর্মনিরপেক্ষ ছিলাম, চলবে? এটা ক্লিয়ার করতে হবে। তিন নম্বর প্রশ্ন হবে, আমান হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে ছিল? তার মানে আপনি বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে হলো আপনাকে তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে, নতুবা সব ভুলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার যে শিক্ষা, এটা বাস্তবায়ন করতে হবে নিজের জীবনেও এবং সমাজে, রাষ্ট্রে, আমাদের সর্বত্র। এই তিনটা কাজ প্রথমে ক্লিয়ার করা, এরপরে তাদেরকে বোঝানো যে ইসলামের মূল ভিত্তির নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মূল ভিত্তির নাম কি? মানে তাওহীদ। ইসলামের মূল ভিত্তি কি? এই তাওহীদের দুইটা অংশ আমরা বলেছি। একটা বলেছিলাম কি, এক আল্লাহর ইবাদত করা, লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে দুইটা অংশ। একটা হলো ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, লা ইলাহা মানে সব গায়রুল্লাহকে বর্জন করা, শিরিক বর্জন করা। তাই লা ইলাহা বলে সমস্ত শিরিক গায়রুল্লাহ যত সব বর্জন করছি, আর ইল্লাল্লাহ বলে শুধু কাকে গ্রহণ করছি, এক কথায় সমস্ত গায়রুল্লাহর আনুগত্য বর্জন করা আর একমাত্র আল্লাহর আনুগত্য গ্রহণ করা। কয়টা কাজ হলো? ওই যে বলে থাকে আমি যে একটা বিল্ডিং এ নতুন রং করতে হলে পুরাতন বিল্ডিং কি করতে আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়, নতুবা রং কি স্থায়ী হবে নাকি? লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে অন্তর থেকে উৎখাত করা হলো, ইল্লাল্লাহ বলে কি করা হলো, এক আল্লাহকে গ্রহণ করা হলো। বাস এটা ক্লিয়ার করা হলো। এই দুইটা অংশ, একটা হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক একক, যার কোনো শরীক নাই, তার ইবাদতের দিকে নিজে অটল থাকা, অন্যকে দাওয়াত উদ্বুদ্ধ করা এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কি করা, শত্রুতা পোষণ করা, দাওয়াত আল মুআলাত ও তাকফির মান তারাকাহু। যারা এটা বর্জন করবে তাদের, তারা মুসলমান, তারা কাফের, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, মহাব্বত নাই, ভালোবাসা থাকবে না। আর দুই নম্বর হচ্ছে আল ইনজার আনি শিরকি ফি ইবাদতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক থেকে সাবধান করা, আত তাগলিল ফি যালিকা, এবং এবারে কঠোরতা করা, ওয়াল মুআদাত ফিহি, এ ব্যাপারে শত্রুতা পোষণ করা। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে আমাদের শত্রুতা থাকবে, বা তাকফির মান ফাআলাহু, আর যে এটা করবে তার থেকে আমাদেরকে দূরে থাকতে, তাদের তাকফির করতে হবে। আমরা কাফেরকে কাফের বলতে শিখি নাই, দুর্ভাগ্য এই যে মক্কায় যারা কাফের ছিল তাদেরকে কাফের বললে তারা রাগ করত না, আর আমাদের সমাজে অনেক কাফের আছে যাদের কাফের বললে কি করে, অথচ এই লোকগুলো আল্লাহর হুকুম মানতে রাজি না। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা? শয়তানকে আল্লাহ বিশ্বাস করে না? শয়তান আল্লাহ বিশ্বাস করতো, বেহেশতে ইবাদত করতো, সবই করতো, শয়তানকে আল্লাহ সব হুকুম অমান্য করেছে নাকি? শয়তান আল্লাহর হুকুম ওইটা অমান্য করেছে যেটা তার যুক্তির বাইরে ছিল। আমাদের সমাজে এরকম বহু লোক পাবেন যারা বলে ফেলে, আরে আল্লাহর এই হুকুম এখন চলে নাকি, আর রাখো তোমার কোরআন, রাখো তোমার হাদিস, এই লোক মুসলমান না কাফের? যদি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে নফল পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, এরপরও কি? এরপরও কাফের? এরা বুঝতাম ইমান মজবুত রাখেন, কেবল টাল মটল নারী সর্বনাশ, এত লম্বা দাড়ি, এত সুন্দর টুপি, এত কপালে দাগ পড়ে গেছে, এরপরও কাফের? হ্যাঁ কাফের, যে আল্লাহর কোন হুকুমকে তুচ্ছ করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, আল্লাহর কোন হুকুমকে এই যুগে চলে না বলে বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান না কাফের? সোজা কথা, আপনি পালন করতে পারেন না, খুব পার্থক্য করবেন। একটা লোক রোজা রাখে না, বিশ্বাস করে যে রোজা রাখা দরকার, বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করা দরকার,
কিন্তু সে বলে যে আমি শয়তানের ধোকায় পরে রোজা রাখতে পারি না, এই লোকটা কিন্তু কাফের না, এই লোকটা কি না? আর একটা লোক বলে কি, আরে রোজা রেখে পাইলা কি, রোজা রাখে বাদুরে নামাজ পড়ে ঢেকিতে, বলে না এরকম? এই কথা যে বলবে যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, অস্বীকার করলো, আল্লাহর কোরআনে অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত কোন বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অবজ্ঞা করে, উপহাস করে, মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ব্যক্তি মুসলমান না কাফের? এই আকীদা ক্লিয়ার থাকতে হবে, আমাদের আকীদার কোন সবক নাই দেশে, যে কারণে মুসলমান আর মুশরিক একসাথে থাকে, মুআলাতের কোনো সবক নাই, একজন মুসলিমদের সাথে একজন অমুসলিম এর কোনো বন্ধুত্ব হতেই পারে না, সম্পর্ক থাকতেই পারে না। আল্লাহ তাআলা খুব কঠোরভাবে করেছেন, নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহকে কি সুন্দর কৌশলে বললেন, আল্লাহ তুমি না বলেছ আমার পরিবারকে তোলার জন্য, ওই যে আমার পরিবার একজন ডুবতেছে, ইন্নাহু মিন আহলি, কোরআনে আছে এটা, আমার পরিবারের সদস্য, আল্লাহ তাআলা উত্তর দিলেন কি, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলি, এনহু খবরদার ওটা তোর পরিবারের লোক না, আমি যে পরিবার তোকে বুঝিয়েছি, তোমার যে পরিবারকে আমি নৌকা তুলতে বলেছি, সেই পরিবার এই লোক না, সেই পরিবার ইমানদের দ্বার সাথে সম্পর্ক, আত্মীয় আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওইটা তোমার পরিবার না, ওরা ডুবুক, ওরা ডাক দিবা না। আল্লাহ নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহ আবু সুফিয়ানের মেয়ে, মক্কার নেতা, কাফেরদের নেতা, তখন তখন ইসলাম গ্রহণ করে নাই, হুদাইবিয়ার সন্ধির ফাঁকে সে মদিনায় গিয়েছিল, উম্মে হাবিবার ঘরে ঢুকলো, কি করেছিলেন, উম্মে হাবিবা বিছানাটা গুটিয়ে ফেললেন, বাপ মেয়ে মুসলিম ইমানের উপরে দাঁড়ানো আছে অতল, আর বাপ কাফের, কষ্ট করে মক্কা থেকে চলে গেছে, এখন তো এসি গাড়িতে যাই, তখন তো মক্কা থেকে কিভাবে গেছে, এর পরেও মেয়ের মন অটল, ইমানের উপরে স্থির, বাপকে দেখে বিছানা গুটিয়ে ফেলেছে, বাপ বলল ব্যাপার কি, বিছানা গুটাইলে কি জন্য, আমি মক্কার নেতা তোমার বাবা, এই বিছানাটা আমার শান উপযুক্ত নয় সেজন্য গুটিয়েছ, নাকি বিছানাটার উপযুক্ত আমি নই, কোনটা, কি বলেছিল, ইমান বুঝতে হবে, আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে, একদিকে নবী আর একদিকে বাপ, কি বললেন, যে তুমি হতে পারো আমার বাবা, হতে পারো মক্কার নেতা, তুমি মুশরিক, কোরআন পরিষ্কার বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাক, আর এই বিছানাটায় বসেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বিছানায় একজন মুশরিক নাপাক কোন ব্যক্তি বসতে পারে না, সেজন্য গুটিয়ে ফেলেছি, আল ওয়ালা ওয়াল বারা, এটাই দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর আনুগত্য দিকে আহ্বান করতে হবে, অপরদিকে শিরিকের থেকে নিষেধ করতে হবে, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব হবে, কাফেরদের সঙ্গে শত্রুতা হবে। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আমি দলিল বহুবার পেশ করেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জন্য আমাদের উসওয়া বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে কি কোনো কার কার আদর্শ মানব, কাকে মানব, আল্লাহ দুই জায়গায় বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ বলেছেন, কোরআনে পরিষ্কার বলা হয়েছে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং যারা তার সঙ্গে ঈমান এনেছে তাদের মধ্যে। বোঝা গেল, এই যে একটা কথা বারবার আমরা বলি, আগের যুগের মুসলমানদের মতো আমাদের হওয়া সম্ভব না, এটা একটা শয়তানের ধোকা, আল্লাহ বলছেন ওদের মতো হও, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের যে আদর্শ রয়েছে, কোরআনে বহু জায়গা অনেকে বলে সাহাবীদের মতো কি হওয়া সম্ভব, কোরআন প্রতিবাদ করেছে, এগুলো একটা শয়তানের ধোকা, এগুলো শয়তান, যারা এগুলো বলে তারা শয়তান, মুসলমানদের ইমান দুর্বল করার জন্য এগুলো বলে, কারণ কোরআন পরিষ্কার বলেছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঠিক সেভাবেই মানানো যেভাবে সাহাবারা ইমান এনেছে, ইমান আনবো কাদের মতো, আল্লাহ বলেন সাহাবিদের মতো ইমান আনার জন্য, আর আমাদের হুজুরের বাস আল্লাহ বলে কি সাহাবিদের মতো ইমান আনা কি সম্ভব, কোরআনে আর এক আয়াত পড়েন আরো মারাত্মক কথা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু
যদি দুনিয়ার মানুষেরা ইমান আনে, বিমিসলিমা আমানতুম বিহি, যেরকম ভাব ইমান এনেছ তোমরা সাহাবীরা, তোমাদের মতো ইমান যদি আনে, তোমাদের মতো ইমান যদি আনে, ফাকাদি হিতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হলো। আর তোমাদের মতো ইমান না হলে তারা হেদায়েত প্রাপ্ত নয়। বোঝা গেল ইমান আনতে হবে কাদের মতো? পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ফাইন আমানু, বলছেন ইন্না বুরাআউ মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কি বলতেছেন? ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করলাম। বারা মানে কি? আল্লাহর উদ্দেশ্যে কারো থেকে সম্পর্ক ছিন্ন করার নাম কি? বারা আল ওয়ালা, মানে আল্লাহর উদ্দেশ্যে কারোর সঙ্গে মহাব্বত করা, এর নাম আল ওয়ালা। আর আল্লাহর উদ্দেশ্যে কারো থেকে সম্পর্ক ছিন্ন করার নাম কি? আল বারাআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো তাদের থেকে বারা করছি। বোঝা গেল, মূর্তির থেকে বারা আগে করবো না মূর্তি পূজকদের থেকে আগে করবো? ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন মূর্তি আগে না, আগে যারা মূর্তি তৈরি করে, যারা পূজা করে, যারা বানায়, এদের কথা। ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, তোমাদের থেকে আগে, আমরা যারা তোমরা মূর্তির পূজা করো, গায়রুল্লাহর ইবাদত করো, তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করলাম। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম। কাফারনা বিকুম, কোরআনের কি স্পিড দেখেন, সূরা মুমতানা 4 নম্বর আয়াত, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কুফুর করলাম, অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম, তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম, তোমাদেরকে মানি না। অবাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদান, আর তোমাদের মাঝে আমাদের মাঝে চিরস্থায়ী শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ শুরু হলো। তোমাদের সঙ্গে বন্ধুত্ব নাই, চিরস্থায়ী শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতের দিকে, আনুগত্যের দিকে ফিরে আসবে, তাহলে আবার আমরা বন্ধু হয়ে যাব। তাহলে বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব, আল্লাহর ইবাদত দিকে আহ্বান করব, এবং আল্লাহর শিরিক থেকে মানুষকে বর্জন, দূরে থাকবো, নিজেরা থাকবো, অন্যদিকে থাকার আহ্বান করব, এবং যারা আল্লাহর পথে আসবে তাদের সঙ্গে বন্ধুত্ব করব, যারা আল্লাহর দুশ্মন তাদের থেকে আমরা কি করব? বারা করব। এ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে কতগুলো, লা ইলাহা ইল্লাল্লাহর 7টা শর্ত, কয়টা শর্ত? 7 শর্ত, কয়টা হবে? এই 7টা শর্ত আপনারা নিজেরা জানবেন, মুখস্থ করবেন, খালি লা ইলাহা পড়লেই হয় না। 7টা শর্ত আজকে বলে দেখেন, নামগুলো ব্যাখ্যা ইনশাল আগামী সপ্তাহে। 1 নম্বর আল ইলম, 1 নম্বর কি, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা, জানা, ইলম, জ্ঞান অর্জন করা, লা ইলাহা সম্পর্কেও জ্ঞান অর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করা, ইলম। 2 নম্বর আল ইয়াকিন, তার মানে কোনো সন্দেহ সংশয় থাকবে না, ইয়াকিন। 3 নম্বর আল ইখলাস, মানে শিরকের বিরুদ্ধে। 4 নম্বরে আল সিদক, 5 নম্বর আল মোহাব্বত, 6 নম্বর আল ইনকিয়াদ, 7 নম্বরে আল কবুল, কয়টা বললাম? এই নামগুলো মুখস্থ করবেন, ইনশাআল্লাহ ব্যাখ্যা সামনে দলিল সহ আসবে, কোরআনে আয়াতে দলিল দেওয়া হবে প্রত্যেকটার উপরে। দাওয়াতের জন্য এগুলো খুবই দরকার, কারণ এই যুগের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। এটা আমি প্রায় বলে থাকি যে এক লোক কোর্টে গেছে সাক্ষী দেওয়ার জন্য, জজ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি তো খুনের মামলার সাক্ষী। আচ্ছা, তাহলে বলো কে খুন করেছে? বলে, তা তো জানি না। আচ্ছা, কাকে খুন করলো? তা জানি না। কিভাবে খুন করলো? জানি না। জজ কি বলবেন? বলে, বেটা, ফাজলামি করার জায়গা আর পাও নাই, কোর্টে আসলে খুনের সাক্ষী দেওয়ার জন্য কিছুই জানো না, পরে ধরে জেনে ঢুকেই দাও। এটা যেমন স্পষ্ট, তেমনি ভাবে আপনি যখন বলছেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানি না, লা ইলাহা হওয়ার পরে গায়রুল্লাহর কানুনও মানে, লা ইলাহা হওয়ার পরে ওই যে মূর্তির সেজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মাজারে সেজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মাজারকে প্রার্থনাও করে, কি সুন্দর ইমান! লা ইলাহা ইল্লাল্লাহ,
এটার জন্য সাতটা শর্ত, কয়টা শর্ত? সাতটা শর্ত, আল ইলম, আল ইয়াকিন, আল ইখলাস, আল সিদক, আল মাহাব্বা, আল ইনকিয়াদ, আল কবুল। এই সাতটা ইনশাল আগামী সপ্তাহে দলিল সহ বিস্তারিত আলোচনা হবে, অল্প অল্প আমরা আলোচনা করবো, মুখস্থ করবো, কাগজ কলম নিয়ে আসবো, নোট করে লিখে দিব ইনশাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وصلى الله تعالى على نبينا محمد وعلى آله أجمعين. سبحان الله بحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি, কবরে কয়টা প্রশ্ন হবে, কে কে বলতে পারবেন? আপনি বলেন, মান রব্বুকা, ও বসে বলো। বাস তিনটা প্রশ্ন হলো, এটাকে অর্থ সহ বোঝা, এই প্রশ্নগুলো কি হবে অর্থ সহ বোঝা। এরপরে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের বেনা পাঁচটা, এই পাঁচটা বেনার মূল বেনাটা হচ্ছে ইমান। ইমানের মূল ভিত্তির নাম কি? দেখেন ইসলামের বেনা দুইটা না, কিন্তু ইসলামের বেনা কয়টা? আমরা এখান থেকে সরে যাইনি আবার, ইসলামের বেনা পাঁচটা, এই পাঁচটা বেনার মূল বেনা কি? ইমান। ইমানের মূল ভিত্তি কি? তাওহীদের কয় রকম? দুই রকম, কি কি? কুফর বিল্লাহ, আগে কুফর বিত তাগুত, কুফর বিত তাগুত, আর ইমান বিল্লাহ। দলিল সূরায়ে বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আরেকটা আয়াত আছে সূরা নাহলের 36 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব জাতির কাছে রাসূল করে পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, আনি আবুদুল্লাহ অজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। তাহলে এইটাই হলো তাওহীদের দুই রকম। এটা লা ইলাহার মধ্যে আছে, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ কি আর একটা, এবং বলেছে এখানে লা ইলাহা নিয়ে গন্ডগোল, সব বাদ দিয়ে তারপর আল্লাহকে গ্রহণ করে এখানেই গন্ডগোল, কুফার দেশের পার্থক্য এখানে, নতুবা কোনো পার্থক্য নেই। তো এটা আমরা ভালো করে মনে রাখবো, এবং লা ইলাহার মধ্যে আমরা এটাও নিয়ে আসবো যে এক আল্লাহর ইবাদতের দিকে, আনুগত্যের দিকে আহ্বান করা, শিরিক মুক্ত করা, এবং আল্লাহর জন্য ভালোবাসা, এবং যারা এটাকে অস্বীকার করে তাদের থেকে আমরা দূরে থাকা, তাদেরকে তাকফির করা। আর দুই নম্বর বলা হলো যে শিরিক থেকে মানুষকে সাবধান করা, এবং যারা শিরিক করে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করা, এবং তাদের থেকে বারা করা। বারা সম্পর্কে আমাদের এলেম আরো আসবে ইনশাআল্লাহ। এরপরে আমি আলোচনা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সাতটা শর্ত, করা শর্ত, সাতটা শর্তকে বলতে পারবেন? সাতটা শর্তকে বলতে পারবেন আজকে? এটা ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে, নোট করে নেবেন, লিখে দেবেন ইনশাআল্লাহ। আমার কাছে একটা এই যে এটা দেখেন, এটা একটা ভালো একটা ইসলামের মৌলিক আকীদাটা একটা একটা কাগজ জুড়ে আসছে সব, এবং পুরোটা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একজন দায়ী। এটা বাংলা করবো না ইচ্ছে করি, বাংলা করলে দেখা যায় ফারাই রাখে, এখন আমি সিস্টেম বদলাই দিচ্ছি, এখন মুখস্থ করাবো, নোট করে নেবেন, মুখস্থ করবেন, আমি পড়া নেব আবার, যেমন আজকে পড়া নেওয়া হবে, অল্প অল্প আলোচনা হবে, পড়া নেওয়া হবে, এই জন্য কাগজ কলম নিয়ে আসবেন, আপনার দেখে বলবো অসুবিধা নাই, আমি জিজ্ঞেস করলে মুখস্থ বলা জরুরি না, আজকে লেখা থাকুক, আপনি দাঁড়াইয়ে বলবেন যে এই সাতটা শর্ত, এই দলিলটা, এই যথেষ্ট, নিজে মেহনত করে লেখবেন ইনশাআল্লাহ, নোট বই নিয়ে আসবো, সবচেয়ে ভালো ডায়েরি নিয়ে আসাটা তো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।